হ্যালো গাইস, সালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভিডিওটা হচ্ছে ক্লাস সেভেনদের জন্য। অলরেডি তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল টাইটেল দেখে, অ্যাসাইনমেন্ট ম্যাথ সিক্স উইক এর পার্ট টু। অনেক স্টুডেন্টই আমার প্রতি রাগ করেছে যে স্যার এত লেট কেন, লেট কেন, বারবার বলছো স্যার তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আমি এই জন্য একটু দেরি করলাম যে তোমরা পার্ট ওয়ানটা ভালো করে বুঝে করছো তো। অনেকেই অনেক ভিডিও, অনেক প্রচুর ভিডিও পাবা, এবং ইভেন দেন অনেক ভিডিও অনেক ভিউ হয়েছে। যেমন আমার ক্লাস সেভেনের ভিডিও তেমন ভিউ হয়নি বেশি, কিন্তু ওখানে প্রচুর ভুল আছে আমি দেখলাম। তোমরা দয়া করে ভুল না তুলে বুঝে তুলবে। হ্যাঁ, তো এই জন্য আমি টাইম নিয়েছি যে তোমরা ওইটা বুঝে তারপর তুলো, ঠান্ডা মাথায় দেখো, একবার না দুইবার না দেখো, যতবার লাগে বুঝো তারপর করো, কারণ এইটাই ক্লাস তোমাদের লাগবে এগুলো। ঠিক আছে, তো আবার বলি, ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকো, কারণ সামনে আরও ভালো ভালো নতুন নতুন টেকনিক বেসিকগুলো তোমরা শিখতে পাবে, এবং তোমাদের আশেপাশে ছোটো ভাই বোন বড়োদেরও এটা শেয়ার করতে পারো, কারণ এটা হচ্ছে চাকরি পরীক্ষার জন্য এই চ্যানেলে অনেক ম্যাথ রিলেটেড অনেক কিছু আসলে আপলোড করবো আমি। তো আমরা চলে যাই ক্লাসে, আর কথা না বলে বলে তো আমি প্রথমে যে কথা বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আগে দিয়েছি, কারণ এবার সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে 16টা। তো এখানে ওইটা প্রত্যেকটাই ম্যাথ, প্রায় ম্যাথ ছিল। তো ম্যাথ এখন আমরা পার্ট টুটা তৈরি করেছি দুইটা সৃজনশীল, সৃজনশীল এক ও সৃজনশীল দুই নিয়ে। তো সৃজনশীল একটা হচ্ছে জ্যামিতির উপরে, কিন্তু এটা হচ্ছে যে তোমার বইয়ের প্রশ্নটা অলরেডি তোমরা পড়েছো, তুমি আমার প্রশ্ন পড়ে শোনাই যে তোমার বইয়ের দৈর্ঘ্য প্রস্থ ও পেন্সিলের কলমের দৈর্ঘ্য এটা এইটা পরিমাপ করতে বলছে। তো বইয়ের দৈর্ঘ্য প্রস্থ নির্দিষ্ট আসলে মাপ হয়, এখন কথা হচ্ছে যে কারো বই ছোট পেয়েছে, কারো বই একটু দৈর্ঘ্য বড় পেয়েছে। তোমরাও দেখছো যে নতুন বইগুলো আবার ছোট করে আসছে, আবার বড় বইগুলো একটু আগের বইগুলো যেটা আগে তৈরি হয়েছে সেটা একটু বড় ছিল। এবং আমি একটা রেফারেন্স বলতে পারি, ক্লাস এইটে একটা অঙ্ক আছে যেটা 25 সেন্টিমিটার বইয়ের দৈর্ঘ্য লেখা। তো যাই হোক, মিল করে ই করে যে ত্রিভুজ আঁকতে বলছে, সেহেতু আমি একটা বইয়ের দৈর্ঘ্য 28 দিলাম। এটা তোমার ইচ্ছে, তুমি তোমার মতো নিতে পারো, অর্থাৎ তোমার বই যেটা হয়েছে সেটা নিতে পারো, এটা কোনো ব্যাপার না। তো তোমার একটি বইয়ের দৈর্ঘ্য মনে করি, বইয়ের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার। তো এই দৈর্ঘ্যের বসে 1/4, 1/4 মানে তোমরা জানো 1/4 অংশ, অর্থাৎ তা 28 এর 1/4 যদি কাটাকাটি করি তাহলে আমাদের কথা হবে, কাটাকাটি করলে হবে 7। তাহলে এই 7 সেন্টিমিটার কিন্তু আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? ওই বইয়ের দৈর্ঘ্যের 1/4। এরপরে প্রস্থের আবার 1/3 অংশ বসে, প্রস্থ ধরলাম 18, তাহলে 318 এখানে কাটাকাটি করলে 6 সেন্টিমিটার হয়। তো এটা একটা প্রস্থ, বইয়ের প্রস্থ 18 সেন্টিমিটার হয়। সব বইয়ের দৈর্ঘ্য একটু আকপাশ থাকে, মাঝে মাঝে কিছু বই দৈর্ঘ্য বইয়ের প্রস্থ কম হয়। হ্যাঁ, এটা হচ্ছে ওই বইয়ের উপর নির্ভর করে। তো যাই হোক, এটা লিখলে হবে, তোমরা এটা লিখলে বা তোমাদের মতো করে করতে পারো, কারণ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট তুমি তোমার মতো করে করবে। তো এলো 6 কাটলাম। তো কলমের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার সাধারণত, কেউ 14 সেন্টিমিটার, আর বড় যে কলমগুলো আছে যে সারা যে পিটা যে দিয়ে অনেক সারা পিটায় বা অনেকে কিনে শখের বসে, ও কলম তো অনেক বড়, সেটা বইয়ের দৈর্ঘ্য চেয়ে বড়, ওই কলম না, তোমাদের যে কলম তোমরা লেখো সেই কলমের কথা বলছে। যাই হোক, 10 সেন্টিমিটার কলমের দৈর্ঘ্য আমি দিয়েছি। এই কলমের দৈর্ঘ্য হচ্ছে 10/2 মানে 5 সেন্টিমিটার। তো ত্রিভুজটির তাহলে তিনটে বাহু পেলাম, একটা হচ্ছে যে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তিনটে বাহুর দৈর্ঘ্য পেলাম। তো আমি ধরে নিলাম বাহু তিনটি, একটা হচ্ছে এ ছোট, অর্থাৎ আমরা যদি সম্পাদ্য আঁকার সময় অবশ্যই আমরা এ বি সি ধরে নিই। তো একটা এ হচ্ছে 7, বি হচ্ছে 6 এবং সি হচ্ছে 5। এখানে কিন্তু মাপগুলো অবশ্যই এক ওয়েট মাপ দিবা কম্পাস দিয়ে এবং রুলার দিয়ে স্কেল দিয়ে দিবা। তো আমরা এটা আঁকবো কীভাবে? আঁকবো হচ্ছে যে কোনো রশ্মি নিবো, যে কোনো রশ্মি বিডি নেই, বিডি নিয়ে বিডি থেকে এর সমান করে আমি সি এর সমান করে বি সি অংশ কেটে নিই। এটা সি এর সমান করলাম, বিসি অংশ কাটে সি এর সমান। ঠিক আছে, এবার বি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ, অথবা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, যারা তুমি করো যেটা তোমার ইচ্ছা, বি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, আবার তোমার হচ্ছে সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ। তো এটা বড় রাখো, অতিভুজ যেহেতু অতিভুজটা বড় রাখো, বাট সংক্রান্ত হয় না এটা, যা আমি বলতেছি যে এটা এখানে তাহলে এটা হচ্ছে বি কে কেন্দ্র করে হচ্ছে বি এর সমান ও সি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ যদি বৃত্তচাপ আঁকো, তাই বৃত্তচ্ছেদ করলো, তাহলে এ কমা বা বি এবং এ কমা সি। দেখতে সমকোণী ত্রিভুজের মতো মনে হলো, এটি সমকোণী কিন্তু অ্যাকুরেট হয় না, কারণ একটা সূত্র আছে, তোমরা ক্লাস 8 এ পাবা পিথাগোরাসের সূত্র, আমার চ্যানেলেও পাবা,
ক্লাসে এটা কীভাবে পিতাকে সূত্রটা পেলো, চ্যানেলে তোমরা যদি এই দাও ভিডিওগুলো দেখো, ওখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে পিতাকোষের উপাদ্য উপরে, ওটাও তোমরা দেখতে পারো। তো সেক্ষেত্রে মানে 7^49 আর 6^2 এবং 5^2 এর যোগ ফল এটা হয় না। তো যাই হোক, এই ত্রিভুজটা হচ্ছে এই ধরনের একটা ত্রিভুজ হয়, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, যাই হোক এটা তোমরা সি দিবা, এটা দিবা এই সি সমান, এরকম দিতে পারো সি সমান 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আর এটা দিতে পারো হচ্ছে বি সমান হচ্ছে 6 সেন্টিমিটার, আর এটা দিতে পারো হচ্ছে তোমার এ সমান কত, এ সমান হচ্ছে 7 সেন্টিমিটার। ওকে, তো আমি কিন্তু অলরেডি বা এই দৈর্ঘ্যগুলো বের করেছি, প্রস্থ থেকে প্রস্থ বের করেছি, তারপর কলমের দৈর্ঘ্যর অর্ধেক মানে 10/2, হ্যাঁ 5 সেন্টিমিটার, সেটা বের করে ত্রিভুজ কিন্তু অলরেডি আঁকলাম। তো এখানে আর কিছু করার নেই, তবে একটু কথা লিখতে পারো যে এখানে এবিসি এই বাহুত বাহু তিনটি, তাহলে এবিসি ত্রিভুজটি আঁকা হলো। হ্যাঁ, তাহলে একে লিখবো, সুতরাং এই এবিসি ত্রিভুজটি লিখবো যে যে এই বাহু তিনটি দ্বারা, বাহু তিনটি দ্বারা এবিসি ত্রিভুজটি, বাহু তিনটি দিয়ে এবিসি ত্রিভুজটা অঙ্ক আঁকা হলো বা আঁকি, তিনটি দিয়ে এবিসি ত্রিভুজ আঁকি, ত্রিভুজ এবিসি আঁকি, শেষ। আর কিছু লেখার দরকার নেই। এখন যদি কেউ আরো বড় করতে চাও তাহলে সে কিন্তু অবশ্যই বর্ণনাও লিখতে পারো, অর্থাৎ তোমাদের সম্পদে যে প্রথম সম্পদে যেটা বর্ণনা আছে, তিনটে বাহু দ্বারা ত্রিভুজটি আঁকো, সেটা ধরলে দিতে পারো। তো যাই হোক, আমরা চলে যাই এখন খ নম্বরে। আমরা খ নম্বর প্রশ্নে চলে আসলাম। খ নম্বর প্রশ্ন দেখে তোমরা অলরেডি বুঝতেই পেরেছো যেটা কত কোন শ্রেণী থেকে এসেছে, 9.2 থেকে 13 নম্বর। হ্যাঁ, অর্থাৎ যারা ঠিকমতো পড়াশোনা করেছো এই লকডাউনের মাঝখানে, যারা ঠিকমতো স্যারদের সাথে যোগাযোগ রেখেছো পড়েছো, তারা কিন্তু অলরেডি বুঝতে পারছো এদের হচ্ছে 9.2 এক্সট্রা 13 নম্বরটা। আর যারা পড়োনি তাদের আবার বলি তোমরা বুঝে নাও, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের মেধায় রাখতে হবে, কারণ ক্লাস এইটে কিন্তু অনেকগুলো জ্যামিতি আছে। তো আমরা দেখি প্রশ্নে কী বলেছিল, প্রশ্নে কী বলেছে দেখাতে হবে, যে দেখাও যাবে বসে। তো আমি সেগুলো প্রশ্ন হেডলাইন তোমরা লিখতে পারো, অ্যাসাইনমেন্ট যেহেতু হেডলাইন লিখতে পারো, আমি অ্যাসাইনমেন্টে এক লিখেছি, তোমার লাগবে 1 নং প্রশ্নের উত্তর বা 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর খ। তো দেখাতে হবে যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। এটা কিন্তু উপপাদ্য 3-এর সাথে একটু মিলও আছে, 3-2 বইয়ের সাথে মিল আছে। বইয়ে ওখানে ছিল কি যে একটি ত্রিভুজের একটি বাহুর থেকে অপর একটি বাহু বৃহত্তর হলে প্রমাণ করো যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। এখন দুটি বাহু নিয়ে কথা বলছে, কিন্তু এখানে কিন্তু দুটি বাহু নিয়ে কথা বলেনি, এখানে বলছে বৃহত্তম, অর্থাৎ বাহুগুলোর মধ্যে যে বাহুটি বৃহত্তম, হ্যাঁ সেই বাহুর বিপরীত কোণটাই বৃহত্তম, কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণই বৃহত্তম, মানে কোণগুলো মানে সবগুলো কোণের কথা বলছে। অর্থাৎ তোমরা কিন্তু বইটা লিখে দিলে হবে না, এক্সট্রা যারা যারা বইটা লিখেছো কেটে দয়া করে এটা লেখো, না হলে কিন্তু নাম্বার পাবে না। তো সেই জন্য বললাম বুঝে প্রশ্ন করতে হবে। তো আমরা কিভাবে লিখবো, যে এখানে লিখতে পারছি খতে প্রাপ্ত ত্রিভুজ, যেহেতু ত্রিভুজটা তুমি অঙ্কন কিন্তু আগের ত্রিভুজ, অথবা এবিসি ত্রিভুজেই লিখতে পারো, শুরু করে দিতে পারো বিশেষ নির্বাচন। আমি জাস্ট বিনি লিখছি সংক্ষিপ্ত লেখার জন্য, তুমি কিন্তু এভাবে লিখবা না, বিশেষ নির্বাচনই লিখবে। তা ত্রিভুজ এবিসি এর এসি বৃহত্তম বাহু, এখানে আমি দেখতেই পাচ্ছি এসি বৃহত্তম বাহু, আর আমরা ক্ষয়ও দেখেছিলাম এসি হচ্ছে 7 সেন্টিমিটার, ওটাই বৃহত্তম বাহু ছিল। তো প্রমাণ করতে হবে যে এসি বাহুর বিপরীত কোণ এবিসি বৃহত্তম কোণ, এসি বাহুর বিপরীত কোণ, এই যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, তাহলে এসি বাহুর বিপরীত কোণ এবিসি বৃহত্তম কোণ, ঠিক আছে। তো এলো প্রমাণ, এই বিশেষ নির্বাচন শেষ, প্রমাণ এখানে কোনো অঙ্কন নেই, কারণ আমরা ওই যে থিওরি বইয়ের যে থিওরি উপপাদ্য 3-এর যে থিওরি ছিল সেই থিওরি নিয়ে আমরা কাজ করবো, 3-2 তোমরা দেখে নিও ভালো করে। তো প্রমাণ কি, ত্রিভুজ এবিসি এর যেহেতু এবিসি ত্রিভুজের এসি বাহুটা বড় কাটছে এবি এর চেয়ে, তো এসি বাহু এবির চেয়ে বড় হলে এসি বাহুর বিপরীত কোণ কি, তো বিপরীত কোণ আমি একটা টেকনিক তোমাদের আবার শিখাই দিই, যে এখানে যেটা নেই যেটা মিসিং সেটা মাঝখানে মাঝখানে দিয়ে দিবে, অর্থাৎ এসির মধ্যে এবিসি ত্রিভুজে কোন বিন্দুটা নেই, বি নেই, বি মাঝখানে দিয়ে দিবে, তো বিপরীত কোণ পেয়ে গেলে। তো এসি বাহু বিপরীত কোণ এবিসি, ও এবি বাহু বিপরীত কোণ কি এসিবি, হ্যাঁ অর্থাৎ এখানে সি নেই, সি মাঝখানে দিয়ে দিবে, তার মানে যে বাহু বড় তার বিপরীত কোণ বড়, যে বাহু ছোট তার বিপরীত কোণ ছোট, সাইড নেট অবশ্যই অবশ্যই কিন্তু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তো এখন লেখে ভালো দেখে দেখে কিন্তু বড় মুখস্থ অবশ্যই করবে, যে ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। ওকে, গেল আমার কিন্তু এসি আর এবির মধ্যে কম্পেয়ার করা শেষ। এরপর আবার এসি ও বিসি এর মধ্যে কম্পেয়ার করি, তাহলে ত্রিভুজ এবিসি এর এসি বড় বিসি এর চেয়ে, আমরা জানি এসি বাহুটাই বড় ছিল, তো এসি বাহুর বিপরীত কোণ এবিসি, আর বিসি বিসি বাহুর বিপরীত কোণ বিএসি, আগের মতো যে বিন্দুটা মিসিং সেটা মাঝখানে দিয়ে দিব, কোণ চিহ্ন দিয়ে দিব, অথবা বিপরীত কোণ আগ্রহে বোঝা যায় যে এই বাহুটা বিসি
কোন কোন তৈরি হতে দরকার হয়নি, এই এবি আর এসি এই দুটো মিলে কিন্তু বিএসসি কোণ হয়েছে, বিসি কোণটা দরকার হয়নি, তার মানে ওই বিএসসি কোণটাই বৃহৎ বিপরীত কোণ। তো এখানে দেখতে পাচ্ছি যে একই নিয়ম এখানে আসছে যে এবিসি কোণটা বড় কাটছে বিএসসি কোণের চেয়ে, তার মানে এখানে ওই সাইড একই সাইড দিবা, যদি তোমার টাইম থাকে তুমি খবর পুরোটা লিখে দিতে পারো, আর তুমি ওই দেখো তাতে সারা বুঝবে যে এই উপরেরটাই লিখতেছো তাই ওই লিখে দিছো, ওকে এখানে ওই লেখা যাবে। তো এ পথে তাহলে এখানে দেখা যাচ্ছে এবিসি কোণ এসিবি এর চেয়ে বড় এবং এবিসি কোণ বিএসসি কোণের চেয়ে বড়, তার মানে এবিসি কোণটাই বড়, এটা প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কেমন বুঝছো সেটাও কমেন্টে জানাবে এবং ফ্রেন্ডে শেয়ার করবে, যারা যারা এটা ভুল করেছে তারা যেন ভুলটা সঠিক করতে পারে, কারণ আমরা চাই সবাই শিখুক। ওকে তো আমরা চলে যাই নেক্সট প্রশ্নে, গ নম্বর প্রশ্নে। আমরা গ নম্বর প্রশ্নে চলে আসলাম। গ নম্বর প্রশ্ন তোমরা দেখে অলরেডি অনেকে মনে ভয় পেয়ে যেতে পারো যে আল্লাহ কী করতে হবে, কোন কেটে আবার কোনগুলো জড়া দিতে হবে। একদম ইজি জিনিস, ভয় পাওয়ার কিছুই নেই। এবং আমি এখানে একটু চেপে চেপে লেখা, হাতে লেখা একটু এলোমেলো হয়েছে, বাদ লাগে একটু বুঝতে সমস্যা হতে পারে, তো আমি বলে দিচ্ছি, ঠান্ডা মাথা শুনো। তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা ইউনিভার্সাল ট্রুথ, যে কোনো ত্রিভুজ হলেও তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে এবং সে 180 ডিগ্রি মানে 100 অঙ্কন, এটা আমরা সবাই জানি, অর্থাৎ এটা পারা যাবে, এটা কঠিন কিছু না। তো প্রথম কথা হচ্ছে ত্রিভুজটা আমরা যে আঁকছিলাম সেই ত্রিভুজটা তিনটি কোণ তুমি এভাবে আলাদা করে আঁকবে। কীভাবে ওই ত্রিভুজটা আমি বলে দিচ্ছি, যেটা এই যে ত্রিভুজটা, ত্রিভুজটা আঁকা দরকার নেই, ক্ষয় যে ত্রিভুজটা পাবে বা তুমি রাফে আঁকতে পারো, যা ওই যে আগে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটাই কিন্তু, যেমন এখানে এ ছিল, এখানে বি ছিল, এখানে সি ছিল, এই যে এখানে কি করবা, প্রথমে বিসি একটা রেখা আঁকবা, বিসি রেখা আঁকবা একে, তারপর এইটা সমান করে, এইটা সমান করে চাপ নিয়ে এখানে চাপ দিবা, ঠিক আছে, চাপ দিয়ে এই চাপে সমান করে এখান থেকে এটা কেটে দিলা, ক্লিয়ার। আবার এখানে এই যে সি কোণে এখানে চাপ দিবা, এখানে চাপ দিয়ে এখানে চাপ, এই চাপে সমান করে এখানে চাপে সমান করে এখান থেকে কিন্তু তুমি কেটে নিলা, এখন এভাবে কোণ তীরে তুমি আঁকলা, এভাবে এভাবে তিনটে কোণ তুমি কিন্তু এই আবার আবার এখানে এখানে সমান করে এটা হিসাবে সমান করে এখানে ধরে আবার তিনটে কোণ তুমি এভাবে এঁকে নিলে, কথা বলছো, এভাবে তুমি তিনটে কোণ আগে তুমি আঁকলো। এবার কি তিনটে কোণ তুমি কি করবা অন্য একটা বিন্দুতে মিলিত করতে হবে। তো প্রথম কথা হচ্ছে তিনটে কোণ তুমি এভাবে আঁকলা, এভাবে করতে পারো অথবা ত্রিভুজটাই আঁকতে পারো, ত্রিভুজটাকে ত্রিভুজের তিনটে কোণ এখানে নিয়ে আসতে পারো, আমার মধ্যে তিনটে কোণ আলাদা আলাদা একটা দেওয়াই বেটার। আর একটা কথা হচ্ছে যে তোমরা চলো কোণটা মাপতেও পারো, কীরকম মাপা আমি বলে দিই, তাহলে একটা কোণ তুমি মাপলা, এই কোণটা তোমার হলো সাপোজ 100 ডিগ্রি, হ্যাঁ, বা 108 ডিগ্রি হতে পারে, বা 100 কম হতে পারে, 90 হবে না, কারণ যেহেতু এটা 7 ছিল এটা 6.5 ছিল, অর্থাৎ 90 হবে না, 90 চেয়ে কি ছোটো হতে পারে, 90 চেয়ে ছোটো হতে পারে বা এই বড়ো হতে পারে, যেটা যেটা হবে আর যেটা মাপা, সেক্ষেত্রে একটা বা এইটা মাপা, ধরো এটা ধরো 100 হইলো বা এটা 97 হলো, বা এটা তোমার হচ্ছে যে এই 90 একটু ছোটো হতে পারে, 89 ধরো, সেটা হোক, তো 89 হলো, তো এটা যদি 89 হয়, এটা যদি 89 হয় তাহলে এটা ধরো সাপোজ হলো 50 বা এটা হলো তোমার 35, তো বাকিটা এটা হবে, তো এই দুটো যোগ করে, এই দুটো যোগ করে তারপরে বিয়োগ এটার সাথে তুমি বিয়োগ করে দিলাম, তাহলে কত হবে, আর 9 আর 5 14, 14 ওখানে কত 6 থাকে, 6, তারপরে হচ্ছে যে এখানে হাত থাকে 1 8 আর 1 9 আর 3 12, হ্যাঁ 12, তাহলে ওখানে এই এখন 66, তাহলে এটা তোমার 66 ডিগ্রি হয়, ঠিক আছে 66 ডিগ্রি, দেখো 6 আর 5 11 আর 9 বিয়ে 0, হাত থেকে কত 2, 8 আর 3 11, 11 আর হচ্ছে 6, 6 আমি আরও দেখি 9 আর 6 15 আর 5 বিশে 0, অর্থাৎ 56 ডিগ্রি হবে, এটা 56 66 না 56 ডিগ্রি হলে মানে হয়ে যায়। তো আমরা আবার একটু দেখি যে 5 6 11 11 0, হাত থেকে হচ্ছে 1 11 2 3 5 5 10 5 18, হ্যাঁ ঠিক আছে। তো আমি আমি যে কথা বলতেছিলাম যে তোমরা এভাবে মাপতে পারো, তোমরা কোনটা এভাবে মাপতে পারো সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে তুমি সাপোজ 90 ডিগ্রি একটু কম হলো, তাহলে 89 ডিগ্রি হবে, এটা 89 ডিগ্রি কোণ, বা তোমার হচ্ছে 80 হতে পারে, 85 হতে পারে, তোমার যেটা মাপ হয়, হওয়ার পরে অপর কোণটা তুমি মাপা, তিনটে কোণে তুমি মাপা না, কিন্তু তিনটে কোণ মাপার দরকার নেই, তুমি হচ্ছে দুটি কোণ মাপা, একটা কোণ বড় কোণটা এবং এই পাশের কোণটা মাপলা, এবং এই দুটো যোগ করে, এই এই দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করো, সাপোজ আমি মাপলাম এটা আমার হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি একটু কম হলো, তারপর এটা আমার হলো 35 ডিগ্রি, তো 90 আর 89 আর 35 যোগ করেছি, যোগ করে যেটা পেয়েছি 180 থেকে বিয়োগ করেছি 156 ডিগ্রি পেয়েছি, সেগুলো তুমি মাপগুলো লিখে দিতে পারো, আবার না লিখলেও হয়, মাপ লিখে দিলে কী হয় 180 ডিগ্রি ক্লিয়ার সিকিউর থাকে। তো এখানে এই হচ্ছে মাপ, মাপ সবার একরকম হবে না, কিন্তু মাথায় রাখবো যে দুটো আমি হচ্ছে দুটি কোণ কিন্তু আমি যোগ করে 180 বিয়োগ করবো, কারণ তিনটে কোণের যোগফল 180 হতেই হবে।
এরপরে হচ্ছে যে আমি কি করবো, যে কোনো একটা সরলরেখা নিলাম, পিকিউ রেখা নিলাম, পিকিউ রেখার অভিবৃদ্ধিতে এই কোণ এবিসি এর সমান করে কি আঁকবো, কোণ আঁকবো। এখানে যে চাপ সেই চাপটা আমি এখানে দিব, হ্যাঁ চাপ এখান দিয়ে এটা সমান করে আমি এবিসি এর কোণ সমান করে আমি একটা কোণ আগে এঁকে ফেললাম। কোণটার নাম দিলাম কি, এরকম এবিসি কোণ সমান করে একটা কোণ আঁকলাম ও বিন্দুতে, এই কোণটার নাম দিলাম হচ্ছে পিও এম কোণ। পিও এম কোণ একটা কোণ আঁকলে তোমার শেষ। এরপরে কি পিও এম কোণ পেলাম, এরপরে আমি কি ও এম, আবার ও এম এর ও বিন্দুতে, ও এম এর ও বিন্দুতে মানে এখন তখন ধরতে হবে কিন্তু ও এম, ও এম এর ও বিন্দুতে এসিবি কোণে সমান করে আবার এখানে এইটা চাপে সমান করে এখানে আবার চাপ দিব, চাপ দিয়ে দিয়ে এটা সমান করে কেটে আমি আবার একটা কি করলাম, আবার একটা কোণ আঁকলাম, সেই কোণটার নাম হচ্ছে এম ও এন কোণ। এখানে এখানে আমি এম ও এন কোণ আঁকলাম, ওকে এম ও এন কোণ। তুমি খাতা উল্টেই কিন্তু আঁকতে পারো, এটা কিন্তু তুমি বি কোণ আঁকলাম, এটা তুমি সি কোণ আঁকলাম, এ কোণ বাকি, তো এ কোণের সাথে মিলে যায় কিনা সেটাই মেইন কথা। যদি মিলে যায় তাহলে হয়ে গেল, আর যদি না মিলে তাহলে তুমি ভুল আঁকছো, কথা বলতে গেছে। যদি মিলে যায় তো হয়ে গেল, তো না মিললে ভুল আঁকছো, আমি হাত দিয়ে আঁকছি তো ছোটো বড় আঁকতে পারে, তুমি তো আবার এটা দিয়ে মিলে দেখবে যে এটার সাথে এটা মিলে গেছে কিনা, তাহলে হয়ে গেল। তো তিনটা কোণ নিয়ে তোমার কিন্তু তিনটা কোণ এখানে মিলে এক সরল কোণ হয়ে গেল, কথা বলতে গেছে। এরপর তুমি বাপ যদি লেখো, সাপোজ এটা লেখলো 89, তারপরে এটা লেখলে কত, এটা এটা লেখলো 89, 89, এটা লেখলো তোমার হচ্ছে কত 56, এটা তার এটা 35, এভাবে তুমি মাপগুলো লেখে ফেললা, ঠিক আছে। তারপরে যোগ করে দেখবে 180 হয় কি না, নিজে কিন্তু যোগ করে দেখবে, আমারটা যে মাপ নিবে এমন কোনো কথা আমি বলতেছি না, তুমি নিজে মেপে তারপরে দেখবে যে কোনো দুইটা যোগ করে 180 বিয়োগ করো। তো বর্ণনা এভাবে লিখতে পারো যে এবিসি ত্রিভুজের কোন তিনটি কেটে আলাদা করে একটি বিন্দু ওতে বসাই, দেখাতে হবে যে হবে যে লেখাটা কমা দিতে পারো, কোন তিনটি একত্র করলে এক সরল কোণ তৈরি হয়, ঠিক আছে। তো অঙ্কনে বিবরণ, একটি সরলরেখা পি কিউ এর উপর ও বিন্দু নেই এবং ও বিন্দুতে পি কিউ রেখায় পি ও এম কোণ সমান এবিসি আঁকি, পি ও এম কোণ সমান এবিসি আঁকি। তারপরে হচ্ছে তোমার কি ও এম রেখার ও বিন্দুতে কোণ, না কোণ চিহ্ন এখানে দাঁড়ানোর দরকার নেই, এটা কোণ তো লিখছি যে কোণ এম ও এন, কোণ এম ও এন সমান এসিবি আঁকি, তো এম ও এন সমান এসিবি আঁকলাম, তার এবং এন ও কিউ সমান সি এ বি আঁকি, ঠিক আছে। এখানে সি এ বি আঁকার কিছু নেই, আঁকা অটোমেটিক হয়ে যায়, তো এই জন্য সি মানে মেপে দেখলাম ঠিক আছে কিনা, আঁকি। তো এখানে তিনটে কোণ যোগ ফল অর্থাৎ পি ও এম কোণ যোগ এম ও এন কোণ যোগ কি এন ও কিউ কোণ, হ্যাঁ সমান কি হয়, তাহলে তিনটে কোণ যে তিনটে কোণ সমান তিনটে কোণ আঁকছি, তিনটে কোণ যোগ করলে পি ও কিউ কোণ হয়। তুমি একটু করে আটটু বাড়াই লিখতে পারো, যতএব কোণ এ বি সি যোগ কোণ এ সি বি যোগ কোণ সি এ বি সমান দিয়ে এই মানগুলো লিখতে পারো, যে এ বি সি সমান হচ্ছে পি ও এম, এ সি বি সমান হচ্ছে এম ও এন এবং এ সি এ বি সমান হচ্ছে এন ও কিউ, তো যোগ করলে পি ও কিউ কোণ হয়। তো পি কিউ তো আমি আগে সরলরেখা নিয়েছিলাম, তাহলে পি ও কিউ কোণ অবশ্যই কি হবে, এক সরল কোণ হবে, এটা লিখতে পারো। অথবা আরেকটা কাজ করতে পারো, এই যে মাপ এই মাপগুলো লিখতে পারো, যেখানে পি ও এম কোণ সমান বা এ সি বি এ বি সি কোণ সমান 89°, আর এটা 35°, এটা করে 150° সমান 180°, যা এক সরল কোণ, এভাবে লেখে তারপর দেখানো হলো, ওকে আমি কথা বলতে পারছি। এইভাবে লিখলেই তুমি যদি এইভাবে লিখতে পারো তাহলে স্যার খুশি হয়ে যাবে, আর বেশি কিছু করার এখানে দরকার নেই, কারণ এটা আই কিউ প্রশ্ন, এটা আই কিউ দিয়েছে, যে যার মতো করে লিখবে সবার যে এক হবে তা না, তবু আমি যেভাবে বলছি বেটার, সবচেয়ে বেটার রুলসটা বলেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা চলে যাই নেক্সট সৃজনশীলে, আমরা চলে আসলাম সৃজনশীল দুয়ে। সৃজনশীল দুয়ে তোমরা এই প্রশ্ন থেকে বুঝতে পারছো এটা পরিসংখ্যানের চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের লাস্টে যে চ্যাপ্টারটা আছে পরিসংখ্যান, সেই চ্যাপ্টারের দিকে দেওয়া হয়েছে। প্রথমে বলছে তোমার এই সহপাঠী 30 জন সহপাঠীর উচ্চতা তুমি নিজে থেকে ধরে নাও, অথবা বই থেকে তুমি নিতে পারো, ঠিক আছে, ধরে নাও। এবং 1 নম্বর প্রশ্ন বলছে যে ওটাকে ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ঊর্ধ্বক্রমে বা অধোক্রমে বলছে যে আর বিন্যস্ত করো, অর্থাৎ যে এই যে এটাকে এলোমেলোভাবে প্রথমে তুমি নিবে তারপর তুমি সাজাও, হ্যাঁ বিন্যস্ত করো মানে ঊর্ধ্বক্রমে বা অধোক্রমে তুমি যেভাবে করবে সেটা লিখবে। তো আমি 1 নম্বর প্রশ্নে আমার 30 জন, যেহেতু বলছে তোমার 30 জন, তাহলে আমার কথা লিখবে এখানে, যে আমার 30 জন সহপাঠীর উচ্চতা সেন্টিমিটার হলো 127, 135, 140, 29, 50, 100, তারপরে কত 146, 52, 137, 48, 160, 55, 38, 134, 143, 62, 59, আমি এভাবে নিজের মতো করে আন্দাজে করে এগুলো নিয়েছি, কথা বোঝা গেছে। তো এগুলো তোমাদের 30টা নিবে এবং দয়া করে 30টা নেওয়ার সময় অবশ্যই তোমরা কি করবে গুণে গুনবে ভালো করে যে এখানে 30টা হয়েছে কিনা, হ্যাঁ কারণ হচ্ছে যদি 29টা হয়ে যায় বা যদি হয় তাহলে কিন্তু সমস্যা হবে, অর্থাৎ এখানে 30টাই কিন্তু হতে হবে। এরপরে তুমি যেভাবে সাজাবে সাজাবে বা অর্থাৎ ছোটো থেকে বড় ক্রমে সাজাবে সেটা একটা নিয়ম পড়তে পারো তুমি,
যে 120 থেকে 130 পর্যন্ত একটা ঘর করতে পারো, 130 থেকে 140 পর্যন্ত একটা ঘর করতে পারো, 140 থেকে 150 একটা ঘর করতে পারো। এরপর সময়গুলো এখানে সময়গুলো টিক টিক দিয়ে তুমি ঘরে লিখে তারপর তুমি সাজাতে পারো। কথা হচ্ছে আমি কি বলতে চাচ্ছিলাম যে তুমি 120 থেকে 130 একটা ঘর করলা, তারপর 130 থেকে 140 একটা আরেকটা ঘর করলা, এরপর 140 থেকে 150 একটা ঘর করলাম, 50 থেকে 60 একটা ঘর, 60 থেকে 70 একটা ঘর করে এরপর এখানে 127 কোন ঘর সেটা লিখলাম, এরপর 35 কোন ঘর সেটা লিখলাম। লিখলে পরে এটা জিনিসগুলো সংখ্যাগুলো অল্প অল্প ভাবে আয়ত্ত চলে আসবে, কারণ এত বড় সংখ্যাগুলো এতগুলো সংখ্যা আয়ত্ত কিন্তু হতে একটু কষ্ট, এবং যদি ভুলে একটা সংখ্যা কম লিখে ফেলো বা ভুলে একটা সংখ্যা দুইবার লিখে ফেলো তাহলে কিন্তু মিলাতে পারবে না। তো এইভাবে তুমি কিন্তু অল্প অল্প করে নিতে পারো। তো যাই হোক, ক নম্বর হচ্ছে এইটা, ক নম্বর তোমরা বুঝতে পারছো। খ নম্বরে যাই, খ নম্বর কি বলছে যে আয়ত লেখা আঁকতে বলছে, যে সারণী থেকে আয়ত লেখা আঁকো এবং আয়ত লেখে একে দেখাও যে যে কত উচ্চতায় বেশি শিক্ষার্থী বা বেশি সহপাঠী আছে ওখানে, এটাই বোঝাচ্ছে আর কি, কথা বোঝা গেছে। তো আগে আমার আয়ত লেখা আঁকতে হলে আমার সারণী করতে হবে। তো সারণী করার জন্য আমি কি করছি, প্রথমে ওই আগের মতো সর্বোচ্চ উপাত্ত, এখানে এই উচ্চতার মধ্যে সর্বোচ্চ উচ্চতাই সর্বোচ্চ উপাত্ত, সর্বোচ্চ উপাত্ত হচ্ছে 168 এবং সর্বনিম্ন উচ্চতা হচ্ছে 124। তো আমরা পরিসর বের করবো, পরিসর মানে আমরা জানি যে সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত যোগ 1, ঠিক আছে। তো সেখান থেকে এখানে বিয়োগ করলে 4 8 হবে, আর 4 হলে সে 2 4 হবে, 4 1 45 হয় কিন্তু তোমার পরিসর। তো বৈষয় 45 হলো, এরপর তোমার শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি যদি ধরতে বলেনি তুমি নিজের মতো করে 10 ধরতে পারো, 5 ধরতে পারো, তোমার যেটা ইচ্ছা। 10ই ধরলাম তাহলে কথা 4.5, আর আমরা জানি এই শ্রেণীর সংখ্যা কখনো কি হয় না, এই শ্রেণীর সংখ্যা তোমার হচ্ছে কখনোই তোমার হচ্ছে কি হয় না, দশমিক হবে না, পূর্ণ সংখ্যা হতে হবে। তো এখানে প্রায় চিহ্ন 5 দিতে পারো, অথবা পূর্ণ সংখ্যক 5, পূর্ণ সংখ্যা শ্রেণীর সংখ্যা 5 পূর্ণ সংখ্যক ব্র্যাকেটে পূর্ণ সংখ্যা লিখতে পারো, ঠিক আছে। এরপর আমরা কি করব, সারণি তৈরি করব। তো আমরা চলে যাই সারণিতে। তো আমরা পরিসর পেয়ে গেলাম এবং আমরা শ্রেণীভেদ দিয়ে পেয়ে গেলাম, আমরা এখন সারণী করব। সারণীটা এমনভাবে করতে হবে যাতে আমি ওই সারণী দিয়ে আয়ত লেখা আঁকতে পারি, আমার সারণী যদি বারবার করতে না হয়। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে শ্রেণীভেদটি, অবিচ্ছিন্ন শ্রেণীভেদটি, ট্যালি ট্যালি চিহ্ন, গণসংখ্যা, অর্থাৎ 4টা কলম করতে হবে। এবং আমি আবার সবাইকে বলে রাখি, আমি যে সংখ্যাগুলো লিখলাম আমি নিজ থেকে লিখেছি, বানিয়ে লিখেছি, তুমি আমার আমারটা আমারটা তোমরা ফলো করতে পারো, কিন্তু আমারটা ফলো করলেও এই সারণীটা নিজে করবে, অর্থাৎ নিজে বুঝে করবে। কারণ হচ্ছে যে আমারটা হবো, যদি তুমি গণসংখ্যা লিখে ফেলো, তুমি যদি ভুলে একটা সংখ্যা কম লেখো বা একটা সংখ্যা তুমি চেঞ্জ করে লেখো, তাহলে কিন্তু আমার এর সাথে মিলবে না, তখন কিন্তু তুমি মার্ক পাবা না। কারণ হচ্ছে স্যার যদি ভালো করে খুঁটে খুঁটে খাতাটা দেখে তখন কিন্তু তোমার মার্কটা দিবে না। তো সেহেতু আমি বলতেছি সারণি তুমি নিজ থেকে করবে, এবং সারণি কীভাবে করবে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সর্বনিম্ন উপাত্ত, আমি যেহেতু 124 ধরেছিলাম তো আমি 121 থেকে আরম্ভ করেছি, শ্রেণীভেদটি 10 ধরেছিলাম, তাহলে 121 সহ 121 সহ 10, তাহলে 21 22 23 24 25 26 27 28 29 30, এখন 30 পর্যন্ত যায়। তাহলে 121 থেকে 130, 101 এর পরের পরবর্তীতে 131 থেকে শুরু হবে, 131 থেকে 140, 141 থেকে 150। তো এখানে 141 দেখো, এখানে কিন্তু একটা ভুল অলরেডি হয়ে গিয়েছিল। তো 141 থেকে 150, 151 থেকে 160, 161 থেকে 170। তো এই আমরা সর্বোচ্চ ছিল 168, তো 170 পর্যন্ত আমরা গেলাম। তো কয়টা আমাদের ওখানে শ্রেণী পরিসর ছিল কত, পরিসর থেকে আমরা সেই শ্রেণী সংখ্যা বের করছিলাম, 5টা শ্রেণী সংখ্যা ছিল 1 2 3 4 5। তো এইভাবে তুমি শ্রেণী সংখ্যা আলাদা করে বের করে তারপর করে লিখবে। এরপরে আমি যে অবিচ্ছিন্ন শ্রেণী এর জিনিসটা অনেকেই বুঝে না, ক্লাস 8 লাগবে, ক্লাস 9 লাগবে, অর্থাৎ 0.5 কমবে, 0.5 বাড়বে। প্রথম থেকে 0.5 কমবে, অর্থাৎ 121 ছিল, 0.5 কমলে 120.5 হয়, পরেরটা 0.5 বাড়বে, তাহলে 120.5 থেকে 130.5, এটা 0.5 কমলো, পরেরটা 0.5 বাড়বে। আমি আবার বলি, প্রথমটা থেকে প্রথম অর্থাৎ নিম্ন সীমা, প্রথমটাকে বলে নিম্ন সীমা, নিম্ন সীমা থেকে 0.5 কমবে আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ হবে, তাহলে 120.5 থেকে 130.5, আবার এটার সাথে 0.5 কমলে 130.5 থেকে 140.5, আবার এখান থেকে 0.5 কমলে 40.5 থেকে 50.5। অর্থাৎ অনেকে মনে করে কি এখানে যেটা হবে সেটাই এখানে, হ্যাঁ তাও ঠিক, এখানে যেটা আসবে সেটাই এখানে, কিন্তু একবারে ভুল করে ফেলো না, তাহলে কিন্তু আর হবে না। তো মাথায় রাখতে হবে, তো এখানে কিন্তু আবার দেখবা এটা এটাকে নিয়েই হবে, কিন্তু আবার দেখবো এখানে কী ছিল, 141 ছিল, তার মানে 0.5 কমলে এটাই হয়, তারপরে এটা বাড়লে 150.5 হয়, আবার এটা 150.5, 60.5, 60.5, 70.5, আমরা এভাবে অবিচ্ছিন্ন শ্রেণী লিখলাম, জাস্ট আয়ত লেখা করার জন্য, এটা কিন্তু আয়ত লেখার জন্য।
এবার টেলিচিহ্ন, টেলিচিহ্ন তো তোমার যে সাজানোই আছে ঊর্ধ্বক্রমে, তো সবচেয়ে সহজ যে দেখবা যে 121 থেকে 130 কয়টা ছিল সেটা টিক দিবা পেন্সিল দিয়ে। তা আমি তিনটা পেয়েছি, তা আমি তিনটা তিন লিখেছি, তারপরে 131 থেকে 140 আমি ছয়টা পেয়েছি, তো ছয়টা দিয়েছি, তারপরে পেয়েছি 10টা, 130 141 থেকে 150 10টা পেয়েছি, 10টা 10 দিয়েছি, তারপরে 151 থেকে 60 পেয়েছি, 60টা 7 দিয়েছি, 161 থেকে 70 চারটা পেয়েছি, 4 দিয়েছি। এভাবে কিন্তু আমি আমার ইগুলো কি করলাম, গণসংখ্যাগুলো আমি কি এভাবে করে দেখলাম 30 হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা নিজে করবে দয়া করে, এবং এটা হুবহু লিখে দিও না, লিখে দিলে তাহলে কিন্তু অবশ্যই ঝামেলায় পড়তে পারো। তো সেজন্য আমি বললাম যে তোমরা যদি ভালো করে তুলতে পারো, ভুল না তুলো, আমারটা হুবহু যদি ওই আগের যে সংখ্যাগুলো ঠিক থাকে, উচ্চতাগুলো ঠিক থাকে, তাহলে তুমি এভাবে তুলো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি উচ্চতাগুলো তুমি ভুল তুলে ফেলো, তাহলে কিন্তু তুমি এটা হুবহু দেখে লিখলে কিন্তু তোমার নাম্বার কাটা যেতে পারে। তো সেহেতু অবশ্যই সাবধানে তুলবে, বা তুমি নিজের মতো করে সুন্দর করে করতে পারো, মাথায় রাখতে হবে 30 জন কিন্তু সহপাঠী নিতে হবে। এরপরে গেল এই কাজ গেল, এবার গ্রাফের কাজ, গ্রাফ পেপার নিতে হবে, কিন্তু গ্রাফ পেপার না হলে হবে না, আমি এটা জাস্ট বোর্ডে করাইছি, তাই আমি হাত দিয়ে আঁকাইছি। তুমি কিন্তু গ্রাফ পেপার নিবে, গ্রাফ পেপারকে অর্ধেক করবে, ওকে, অর্ধেক করে এক্স ও এক্স প্রাইম একটা এদিকে একটা রেখা আঁকবে, এবং ওয়াই ওয়াই প্রাইম এদিকে একটা রেখা আঁকবে, কেবল এক্স অক্ষ, এটাকে বলে ওয়াই অক্ষ। ঠিক আছে, তো এরপর পাঁচ ঘর পর পর তুমি এই অবিচ্ছিন্ন শ্রেণী নিবে, 120 থেকে শুরু করবে, 120 130 130 দুইবার লিখবে না, একবারই কিন্তু 130, তাহলে 140 150 160 170 পর্যন্ত আমি নিলাম, ওকে। তারপর এদিকে এদিকে তুমি হচ্ছে দুই ঘরকে এখন ধরতে পারো, আমি এক ঘরকে এখন ধরছি, তুমি যদি এক ঘরকে ছোটো হবে একটু, দুই ঘর বা পাঁচ ঘরকে এখন ধরলে যদি উপরে দেখো 50টা ঘর থাকে, তাহলে প্রতি পাঁচ ঘর পর পর 1 2 3 4 করে লিখবে, আর যদি তোমার 20টা ঘর থাকে তাহলে দুই ঘর নিতে পারো, যদি উপরে 30টা ঘর থাকে তিন ঘর নিতে পারো, তোমার যেটা ইচ্ছে। তাহলে ব্যাপারটা একটু বড়ো হবে, একটু ভালো দেখাবে আর কি, আর কিছু না। তো 120 থেকে 130-এর মধ্যে তিন আছে, তো আমি এখানে তিন ঘর পর্যন্ত এটা আয়তনে রাখি, তিন ঘর পর্যন্ত উচ্চতা উঠলো, তারপর এখানে আমি আয়তনে এখানে এভাবে আয়তনে রেখে দিবা, তারপরে ছয় ঘর উঠবে, তাহলে এখান থেকে যাবে কি ছয় ঘর পর্যন্ত এখান থেকে উঠলো, আগে নিশ্চিত দেওয়াই আছে অলরেডি, তো এখান থেকে আমার ছয় ঘর পর্যন্ত উঠে এখান থেকে এভাবে যোগ হলো, তারপরে আমার কয় ঘর, তারপরে আবার হচ্ছে 10 ঘর উঠলো, তো এটা এটা কিন্তু একদম আমার আমার সীমানা পর্যন্ত, তোমার সীমানা তো আরও থাকবে, তো প্রায় এখানে 10 পর্যন্ত উঠলাম, তারপরে এখানে আমি এইভাবে এভাবে যোগ করে দিলাম, 10 পর্যন্ত হয়ে গেল। তারপর একটা কথা, 7, তা অর্থাৎ ছয়ের পরেরটাই, ছয়ের পর 7, অর্থাৎ এখানে 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 আমার এভাবে দাগ দিয়ে আমি যোগ করে ফেললাম। ঠিক আছে, তারপরে আবার কি, তারপরে আবার হচ্ছে 4 বলতে তিনের উপরেরটা, তাহলে এটা 3 ছিল, তার উপরে একটু এই যে তার উপরে 4, আমি যেহেতু আমি হাত দিয়ে এঁকেছি সেহেতু এটা আমার এভাবে হলো, কিন্তু তুমি তো হাত দিয়ে আঁকবে না, তুমি আঁকবে পেন্সিল দিয়ে এবং আয়ত লিখবে, গ্রাফ পেপারে আঁকবে। ঠিক আছে, পেন্সিল দিয়ে এবং কাগজ দিয়ে স্কেল দিয়ে গ্রাফ পেপারে আঁকবে। তো এখানে লিখবো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এখানে লিখবে গণসংখ্যা, তো এখানে ভাঙা চিহ্ন কেন দিব, কারণ হচ্ছে যেহেতু 120 থেকে আরম্ভ হয়েছে, যদি 5 থেকে আরম্ভ হতো তাহলে ভাঙা চিহ্ন দিতাম না, যেটা আরম্ভ হয়েছে 120 থেকে, 120 থেকে অর্থাৎ এতটুকু ঘরে 120 থাকতে পারে না, তার মানে এটা আরও ঘর আছে, তাই এখানে ভাঙা চিহ্ন দিব। এরপরে লেখাটা, লেখাটা কিন্তু আয়ত লেখের নিচে না, আয়ত লেখের আয়ত লেখ পিন মারবা, তার নিচে লেখবা, এখান দিয়ে লেখা শুরু করবা, অনেক করে কি আয়ত লেখটা উঠায় উঠে তার নিচে লেখে না, সেটা লেখা যাবে না, আয়ত লেখ যেখানে সেখানে পিন মারা থাকবে ওর নিচে সাদাই থাকবে, কিন্তু আয়ত লেখ যতটুকু জায়গা তার নিচ থেকে শুরু করব। যে মনে করি এক্স এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম, এটা এক্স এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, যত এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং ও তাদের মূলবিন্দু, ছক্কাগজ এক্স অক্ষ বরাবর, প্রতি ঘরকে প্রতি এক ঘরকে দুই একক, কেন এক ঘরকে দুই একক দিছি, কারণ 120 থেকে 130 কয়টা ঘর, 10টা সংখ্যা, ঘর কয়টা, 5টা, তাহলে প্রতি ঘর দুটো পড়ে, 120 থেকে 130 ঘর হচ্ছে 5টা, কিন্তু সংখ্যা হচ্ছে 10টা, 120 থেকে 130 10টা সংখ্যা, কিন্তু ঘর 5টা, তাই দুই দুই একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী, এগুলো কি অবিচ্ছিন্ন শ্রেণী একটি, বা শুধু শ্রেণী একটি লিখলো পাও, এবং অবিচ্ছিন্ন শ্রেণীটি দেখে দাও, তো ওয়াই একক বরাবর প্রতি এক ঘরকে এক একক, আমি ধরলাম এক ঘরকে এক একক, তোমাকে একটু গিয়ে বললাম যে তুমি যদি 50টা ঘর থাকে তাহলে প্রতি পাঁচ ঘরকে এক একক, যদি 30টা ঘর থাকে তিন ঘরকে এক একক, 20টা ঘর থাকলে দুই ঘরকে এক একক, এভাবে ধরে তুমি একটু বড় করে আঁকবে। দেখে গেলো এগুলো তোমার হচ্ছে যে ধরে গণসংখ্যা নিমিশনে আয়তনে আঁকা হয়েছে, এবার 0 থেকে 120.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে পূর্ববর্তী ঘরগুলো বিদ্যমান, যে ভাঙা চিহ্ন দিলাম। এবার চাইছি কি, চাইছে যে কোন উচ্চতায় বেশি সংখ্যক তোমার হচ্ছে যে সহপাঠী অবস্থিত, তো আমরা আয়তলেখ থেকে দেখা যায় যে 100 তাহলে কি লিখবা, যে আয়তলেখ থেকে দেখা যায়, এর নিচে লিখবা আর কি, আমি উপরে লিখে দিই, যে আয়তলেখ থেকে নিচে লিখবা, এভাবে লিখতে পারো যে আয়তলেখ থেকে দেখা যায় যে আয়তলেখ থেকে দেখা যায় যে
140.5 থেকে 140.5 থেকে 150.5 শ্রেণীতে, হ্যাঁ শ্রেণীতে বেশি 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 সংখ্যক গণসংখ্যা আছে, বেশি সংখ্যক গণসংখ্যা, বেশি সংখ্যক গণসংখ্যা গণসংখ্যা অবস্থিত, ঠিক আছে, বেশি সংখ্যক গণসংখ্যা অবস্থিত বা এর উচ্চতা বেশি, এরা বলতে পারো বেশি সংখ্যক গণসংখ্যা অবস্থিত। সুতরাং 140.5 থেকে 150.5 সেন্টিমিটার, হ্যাঁ আর বেশি সহপাঠী অবস্থিত বা বেশি সহপাঠী আছে, এটা তোমরা লিখে দিবে, ঠিক আছে। সুতরাং 140.5 থেকে 150.5 এত সেন্টিমিটার উচ্চতায়, এত সেন্টিমিটার উচ্চতায় বেশি সহপাঠী আছে, বেশি সহপাঠী, ঠিক আছে, বেশি সহপাঠী আছে, এভাবে লিখে দিতে পারো, ঠিক আছে, বেশি সব বেশি সংখ্যক সহপাঠী আছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের আজকে ক্লাসের সমাপ্তি। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই ফ্রেন্ডদের শেয়ার করবে, অনেকেই কিন্তু এটা অন্যভাবে করে ইস্তাম্বুল লেকের মতো, অর্থাৎ সেখান থেকে কিন্তু ভুল হতে পারে, এবং অনেকেই প্রচুর পরিমাণে ইউটিউবে কিন্তু ভুল আছে, আমি বলিনি যে সবাই ভুল করতেছে, অনেকে ভালো ভাবে দিচ্ছে, কিন্তু যারা মনে করতেছো যে না এখানে অত ভিউ, এখানে মনে ভালো হচ্ছে না, বুঝে করবে, দয়া করে কানার মতো করবে না, ঠিক আছে, চোখ কান খুলে বুঝে শুনে করবে। তো আজকে এই পর্যন্ত, বাবা, টাটা।